ভোর থেকে জল সমুদ্রের উত্তাপ শুরু করে। কখন আসবে কবি, কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষ ফুলে শোভিত তার সেদিন ছিল না, এই তন্দ্রা ছন্ন বিবর্ণ বিহীন সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঠিকে দেওয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেই সব চিঠি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত, তাই দেখি কবিটির এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরোধী কবি, মাঠের বিরোধী মাঠ, বিকেলের বিরোধী বিকেল, উদ্যানের বিরোধী উদ্যান, মাঠের বিরোধী মাঠ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে লিখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এসবে না পার্ক, না ফুলের বাগান, এসবে কিছুই ছিল না, শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত ধূলিবাত এসে বসেছিল। দূরপ্রান্তরে থাকা সবুজে সবুজ বন, আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণীর সবুজ এসে মিশেছিল এই ধূ মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে কারখানা থেকে ছুটে এসেছিল লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ছাত বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতে মুঠোয় মৃত্যু চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তরুণ কেরানি নারী বৃদ্ধ বেশ্যা হুরে। আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে, তার জন্যে সে কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের? কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালে, তখন পলকে দারুণ ঝলকে তরিত উঠিল জল, হৃদয় লাগিল দোলা, জন সমুদ্রে আর সকল দোয়ার খোলা। এর অধীন তাহার বজ্র কণ্ঠ বাণী গণসূর্যের বজ্র কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা